আসসালামু আলাইকুম, আমি হৃদয় শিকদার, ইতালি সালেরনো শহর থেকে। ধন্যবাদ জানাতে চাই ইজি বাংলা পাদিন্তের সকল সদস্যদেরকে যারা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে হেল্প করেছেন, বিশেষ করে নাজমুল স্যারকে, যে কিনা এত বড় একটা কঠিন সাবজেক্টকে সহজভাবে উপস্থাপন করে আমাদেরকে দেওয়ার জন্য, যার ফলে 26 এপ্রিল আমি থিওরিয়া পরীক্ষা দিই, তো আমি পাস করি। এই যে আমার ফুলের অবস্থা, আসলে 2022 সালে যখন আমি ইউটিউব চ্যানেলে, মানে ইউটিউবে আর কি আমি ঢুকি, তো আমি দেন আমি চিন্তা করি যে আমি একটা বাংলা ভাষাভাষী পাতেন্তা কোর্সে আর কি ভর্তি হব। আমি 3-4টা প্ল্যাটফর্ম আর কি দেখি ভিডিওগুলো, তো সবথেকে বেস্ট হয়ে মনে হয়েছিল কি নাজমুল স্যারের ক্লাসগুলো। দেন আমি নাজমুল স্যারকে আমি ফোন দেই, ফোন দিয়ে বলি যে ভাই আমি তো ভাষা অতটা পারি না, তো এটা কি ভাই সম্ভব কিনা। সে আমাকে সাহস জগিয়ে বললো যে আপনি আমাদের সাথে 3-4 মাস 4-5 মাস ক্লাস করেন, দেন আপনি এগুলা আপনার আয়ত্তে নিতে পারবেন। আমি তার কথায় ইনফ্লুয়েন্স হয়ে তো আমি ভর্তি হয়ে যাই। ভর্তি হওয়ার পর 2-3 মাস কন্টিনিউ করি, কন্টিনিউ করার পর আমি দেন আমি কাজের চাপে আমি আনরেগুলার হয়ে যাই 6-7 মাসের মতো। পরে আমি নাজমুল ভাই 6-7 মাস পরে নাজমুল ভাইকে ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি যে ভাই আমি তো আগে কন্টিনিউ ছাত্র ছিলাম, আমি তো এখন কন্টিনিউ করতে পারতেছি না, এখন কি ভিডিওগুলো আমাকে কি দেওয়া যায় কিনা। সে আমাকে তাৎক্ষণিক জিমেলের মাধ্যমে আর কি এই ভিডিওগুলো আর কি আমাকে দেয়। তো আমি 2-3 মাস কন্টিনিউ করার পর আমি দেখি যে না, আমার ভিতরে এখন আর কি যে কোনো কুইজ আসলে আর কি আমি বুঝি আর কি, 27টা 28টা আর কি হয় এইরকম আর কি। দেন আমি সরাসরি আমি আর দেরি না করে আমি ইতালিয়ান পাতেন্তা স্কুলে ভর্তি হয়ে যাই। পাতেন্তা স্কুলে ভর্তি হওয়ার পর 1 মাস পর আর কি 26 এপ্রিল আমার আর কি পরীক্ষা হয়, আমি একটা এরোডি করে আর কি সুপেরাত হই। আসলে সম্পূর্ণ কৃতিত্ব আমার নাজমুল ভাইকে দিতে চাই। আর নতুনদের উদ্দেশ্য বলি ভাই, আপনারা 5-6 মাসের মতো একটু কষ্ট করেন, রেগুলার কষ্ট করেন, কন্টিনিউ করেন, দেন আপনারা এটা ভালো কিছু আশা করবেন সাফল্যের জন্য। আর আমার জন্য দোয়া করবেন, আমার গুইদা পরীক্ষা 30 জুন, যাতে আমি পাতেন্তা যাতে আমি নিজের মধ্যে আয়ত্ত করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।